দেশকে রক্ষা করতে গিয়ে অনেক বীর শহীদ হয়েছেন, আবার নিজের অঙ্গ হারিয়ে জীবনযুদ্ধে লড়াই করে অনেকেই বেঁচে আছেন। সেই রকম বীরেদেরই স্মরণ করে এক রক্তদানের আয়োজন করা হলো। কটন স্ট্রিট ইয়ং বয়েজ ক্লাবের ব্যবস্থাপনায় ও বড়বাজার কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট মহেশ শর্মার উদ্যোগে রক্তদানের আয়োজন করা হলো কলকাতার সত্যনারায়ণ পার্কের সামনে। এই রক্তদান উৎসবে সকল রাজনৈতিক কর্মী উপস্থিত হয়ে অনুষ্ঠানটিকে সফল করে তোলেন। আমার মনে হচ্ছে যে এটা 10 বছর ধরে করে বড় করে মাসের সাথে লড়ে এখানে অবদান করে, হুইল চেয়ারের অনেক কিছু সোশ্যাল কাজ মনে শর্মা এখানে করে, তার নেতৃত্বেই সব হয় এখানে। যার দুটো হাত কারিগরি যুদ্ধের সময় দুটোই হাত চলে গেছিল, এতগুলো বসে আছে আমাদের। আমরা এটা আমরা শিখেছি আমাদের কংগ্রেসের যারা মহাত্মা গান্ধী আরো যারা বড় বড় নেতারা, তারা আমরা ক্ষমতায় থাকি বা না থাকি আমরা সবসময় কার্গিল যুদ্ধে এক বীর যোদ্ধাকে সম্মানিত করা হয়। রক্তদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক স্মিতা বক্সি, তৃণমূল নেতা সঞ্জয় বক্সি, পৌরপিতা সন্তোষ পাঠক ও সমাজসেবী ও কংগ্রেস স্টেট জেনারেল সেক্রেটারি বাবুনাথ পান্ডে সহ অন্যান্যরা। चंद जो उन्होंने पंक्तियां कही कि एक संस्था जुड़ी और उसके बाद तमाम संस्थाएं जुड़ने लगी, कैसे दिया जाए, तो आप अगर अच्छे विचार और अच्छे संस्कार हाथ में पकड़ लीजिए तो माला पकड़ लीजिए। नहीं होता कि उसने कितने खुश होंगे, वो हमेशा नए सृजन में व्यस्त रहता है। तो क्या हुआ इसे भूलकर अगर हम आगे क्या कर सकते हैं इसके बारे में सोचे तो हमारी जिंदगी बहुत खुशहाल हो जाएगी, और उसी की एक कड़ी है ये आज का जो आयोजन।